মহান সংসদে পরপর তিনবার স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এই শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির পিতা বিশ্বস্ত সহকর্মী জাতীয় চায়ের নেতাকে। আমি এই স্বাধীনতার মাসে আমি একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী হিসাবে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযোদ্ধার বীর শহীদদের। আবারও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘৃণিত ও বর্বরিত হত্যাকাণ্ডে নিহত বঙ্গমাতা বেগম ফজলতুন্নেসা মুজিব ছোট্ট শেখ রাসেল সহ সেই দিনের শাহাদাত বরণকারী সবাইকে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। স্মরণ করছি বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনের সেই দিনের শাহাদাত বরণকারী সকল এবং রুহের মাগফেরাত কামনা করছি। শাহাদাত বল কামনা করছি। স্মরণ করছি বিভিন্ন সময়ের গণতন্ত্র আন্দোলনকারী শাহাদাত বরণকারী নেতাকর্মী সংগ্রামী নেতৃবঙ্গ সবার যারা প্রাণ হারিয়েছে তাদেরকে। আমি বরাকান্তে হৃদয়ে স্মরণ করছি বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় 2004 সালে 21শে গ্রেনেড হামলার নিহত বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী আইবি রহমান সহ 24 জন নেতাকর্মীকে। আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি এই মহান সংসদে আমাকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন অর্জন করেছে। উত্তরবঙ্গে মানুষের কাছে মঙ্গা সত্ত্ব বিলুপ্ত হয়ে গেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের জন্য। আজ কৃষক ন্যায্য মূল্যে সার পাচ্ছে, অথচ এই সারের চাইতে গিয়ে বিএনপি সরকারের সময় আমাদের দেশে 18 জন কৃষকের প্রাণ দিতে হয়েছে। কৃষিখাতে শক্তিশালী করার জন্য আমাদের সরকার কৃষিখাতে প্রদানের উপকারে সহায়তা কাঠ 10 টাকা, কৃষকের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার, ইউনিয়ন পর্যায়ে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সার বিতরণ সহ জাতীয় কৃষিনীতি 2013 প্রণীত করা হয়েছে। মাননীয় স্পিকার, 2021 সালে আগেই বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণতি হয়েছে, এটা জাতির প্রত্যাশা ছিল এবং 2041 সালের আগেই উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে সামিল হতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে 316 মহিলা আসন 16 জামালপুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য নির্বাচন করেছেন। এই জন্য জামালপুরবাসীর পক্ষ থেকে আমি আবারও দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন জামালপুর জেলা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা। প্রতি বছর অনেক ফসলি জমিন নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া আমার নিজের বসতভিটাও নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নদী ভাঙ্গন রোধ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আর বাকি পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই এলাকার মানুষ ফসলি জমিন রক্ষা পাবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার,
জামালপুর জেলা ইসলামপুর আমার বসত বাড়ি, আমি দেখেছি প্রত্যক্ষ চরাঞ্চল আজ বিদ্যুতে আলোয় আলোকিত হয়েছে, যার ফলে এই এলাকার মানুষ এখন ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্বকে জানতে পারছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব অজয় কারণে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ, বাস্তবায়িত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা, দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ। উন্নত উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে শেখ হাসিনার হাতকে আমরা 2021 সালের আগেই বিশ্বের উন্নত দেশের কাতারে সামিল হতে পারব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।